যে সৌদি আরবে বিভিন্ন শপিং মলে যে বস্তুগুলো বাইরে থেকে এক্সপোর্ট হয়ে আসে, যেমন লেখা থাকে ব্রাজিল, ইন্ডিয়া, তো এগুলো অনেক সময় দেখা যায় মুসলিমরাও এক্সপোর্ট করে, হিন্দুরাও করে, তো এইগুলো যে জবাই করা আছে হালাল, সেগুলো আমরা তো জানতে পারছি না যে হালাল ভাবে জবাই করা আছে কি, এতে আমাদের খাওয়াতে কোনো সমস্যা আছে কিনা সে জানা। মুসলিম দেশে যেগুলো আসছে, আর বিশেষ করে সৌদি আরবে, আর যদি আহলে কিতাব দেশ থেকে আসে, ইহুদি খ্রিস্টানদের দেশ থেকে আসে, তাহলে যেহেতু আহলে কিতাবের জবাকৃত পশু খাওয়া যায়, যে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন কোরআনে কেরে বর্ণনা করেছেন সুরা নিসা, অত আমুল্লাযিনা উতুল কিতাবা হিল্লুল্লাকুম, অত আমুল্লাযিনা উতুল কিতাব হিল্লুল্লাকুম, এখানে তো আম মানে জবিহা, আহলে কিতাবদের জবাইকৃত পশু খাওয়া জায়েজ। জি, যদি খ্রিস্টানরা জবাই করলে এগুলো আহলে কিতাব দেশ থেকে আসা অসুবিধা নেই, কিন্তু যদি মুশরিক পৌত্তলিকদের জবাইকৃত হয় তাহলে খাওয়া জায়েজ না, খাওয়া জায়েজ না, যেমন নাস্তিকের জবাই করা খাওয়া জায়েজ না। আর যদি আপনি অমুসলিম দেশে বসবাস করেন তাহলে সতর্কতা অবলম্বন করবেন। জি, এখন হালালের স্টিকার লাগানোটা হালাল প্রমাণ করেন না অনেক সময়, হালালের স্টিকার এটা গল্প তাহলে শোনাই আপনাদেরকে, আমাদের নিজের চোখের দেখা, রুই মাছ এসছে বার্মা থেকে, জি, সৌদি আরব মার্কেটে মাছ, ফ্রোজেন মাছ, আর সে মাছের প্যাকেটে একটা স্টিকার লাগানো আছে জবিহা হালাল শরিয়াতুল ইসলামী, যে মাছটা ইসলামী শরিয়া মোতাবেক জবাই করা হয়েছে মানে হালাল, স্টিকার লাগানো আছে। জি, তাহলে এরা কত বড় প্রতারক, ধোকাবাজ। জি, তাদের পেট পূজার জন্য, ব্যবসার জন্য মাছ, জানেন না যে মুসলিমদের কাছে মানে পানির যে সব জীবজন্তু রয়েছে, মাছ রয়েছে, এগুলি জবাই শর্ত নেই, ও জানে একটা করে স্টিকার লাগাই তো হয় মুসলিম দেশে পাঠাইলে, সুতরাং একটা ওইরকম স্টিকার বসিয়ে দিয়েছে মাছের উপর বসিয়ে দিয়েছে। তো যদি আপনার চিকেনের ওপর, হ্যাঁ, যদি বা গোস্তের প্যাকেটের ওপর যদি এইরকম একটা স্টিকার বসানো থাকে, এটা হালাল প্রমাণ করে না। তো এই জন্য যথাসাধ্য এগুলো থেকে বেঁচে থাকা ভালো, আমি বলবো বেঁচে থাকা ভালো। আমরা ফ্রোজেন এরকম খাই না, আপনাদেরকে বলছি আমরা কোথাও এরকম ফ্রোজেন কিনে খাই না। জি, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ বেঁচে থাকা তৌফিক দান। তবে মুসলিম সমাজ এগুলো আসছে আলহামদুলিল্লাহ, সৌদি আরব আসছে, এগুলো তদন্ত হচ্ছে, সুতরাং এগুলো আহলে কিতাব দেশ থেকে আসা অসুবিধা নেই, কিন্তু যদি মুশরিক পৌত্তলিকদের জবাইকৃত হয় তাহলে খাওয়া যায় না, খাওয়া যায় না, যেমন নাস্তিকের জবাই করা খাওয়া যায় না, বললে হয়তো। জি, ওইরকম।